হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে ভিডিওতে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো না, আজকে আমি পাবজি মোবাইলের নেক্সট আপডেট 0.10 ভার্সন নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমরা সবাই জানি পাবজি মোবাইলের নেক্সট উইকেন্ডি ম্যাপ আসতে চলেছে, যেটা পুরোপুরি একটা বরফের ম্যাপ হতে চলেছে। আর আজকে ভিডিওতে আমি উইকেন্ডি ম্যাপের নতুন কিছু ফিচার্স নিয়ে কথা বলবো। তো গাইস, এই উইকেন্ডি ম্যাপে দুটো নতুন জিনিস অ্যাড হতে চলেছে, একটা হলো G36C গান আর একটা হলো স্নো মোবিল নামে একটা গাড়ি। তো বন্ধুরা, প্রথমে G36C বন্দুকটা সম্বন্ধে কিছু বলা যাক। এটা একটা নতুন অ্যাসল্ট রাইফেল, যেটাতে 5.56 অ্যামুনেশন লাগে। এটা অনেকটা স্কারেলের মতোই, এতেও স্কারেলের মতোই স্কোপ আর অ্যাটাচমেন্ট লাগে, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। নর্মালি এতে 30খানা গুলি থাকে, তো এক্সটেন্ডেড লাগালে এতে 40খানা হয়ে যাবে, যেটা নর্মালি হয় গেমের ভিতরে। নতুন G36C এর ড্যামেজ হলো আমাদের সবার পছন্দের M416 এর থেকে কিছুটা কম। আর এতে তুমি দুটো মোড দেখতে পাবে, একটা হলো সিঙ্গেল মোড আর একটা অটো মোড। তো গাইস, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হলো স্নো মোবিল, যেটা একটা টু সিটার ভেহিকেল, অনেকটা আমাদের পুরনো বাইকের মতো, পুরনো গেমের বাইকের মতো। হলে কী হবে, তো এটার হ্যান্ডেলিং অসাধারণ, মানে উইকেন্ডি ম্যাপের সবথেকে বেস্ট যদি কোনো ভেহিকেল হয়ে থাকে সেটা হলো স্নো মোবিল। এর হ্যান্ডেলিং এতটাই সুন্দর যে তুমি যে কোনো ছোট্ট ছোট্ট আঁকাবাঁকা পথে ইজিলি টার্ন করে বেরিয়ে যেতে পারবে, আর স্পিডও খুব ভালো, ইজিলি তুমি আউট অফ জোন থেকে জোনের ভিতরে পৌঁছে যেতে পারবে। আর এই স্নো মোবিলের আর একটা বিশেষত্ব হলো, যেটা উইকেন্ডিতে কিছু বরফ এরিয়া আছে, তো যেখানে অন্যান্য গাড়ি আউট অফ কন্ট্রোল হয়ে যাবে, কিন্তু এই স্নো মোবিল ইজিলি স্মুথলি সেখান থেকে বেরিয়ে যাবে। তো গাইস, আজকে এই দুটো বিষয় নিয়ে কথা বলার ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সো গাইস, আজকে ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, সবাই ভালো থেকো, অ্যান্ড বাই।